বাঙালির প্রিয় খাবার ভাত। ভাত না খেলে অনেকের পেট ভরলেও মন ভরে না। শুধু বাঙালি নয়, এশিয়া মহাদেশের প্রায় 85% মানুষের প্রধান খাবার ভাত। তবে জানেন কি, অতিরিক্ত ভাত খেলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, জেনে রাখা ভালো। চিকিৎসক ও গবেষকরা বলেন, বেশি ভাত খাওয়া মৃত্যুর অন্যতম কারণ। অতিরিক্ত ভাত খেলে শরীরের ওজন বেড়ে যায়, শরীর মুটিয়ে যায়। বেশি ভাত খেলে ধমনীতে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে। অতিরিক্ত ভাত খেলে খাবার হজম হতে প্রচুর সময় লাগে, এমনকি পাচন ক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। ভাত খেলে শরীরের কার্বোহাইড্রেট মেটাবলিজম কমে যায়, এর ফলে অনেক শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই যারা প্রচুর পরিমাণে ভাত খান, তারা ভাত খাওয়ার পরিমাণ কমিয়ে দিন। অতিরিক্ত ভাত খেলে শরীরে ভিটামিন, আয়রন ইত্যাদি তৈরিতে বাধা সৃষ্টি হয়। যদি ডায়েট চার্টে অতিরিক্ত পরিমাণে ভাত রাখেন, তাহলে শরীরে ভিটামিন বি এর পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে। গবেষণায় দেখা গেছে, যারা বেশি ভাত খায় তাদের গ্যাস্ট্রিক ও আলসারের সমস্যা বেশি দেখা দেয়, কারণ ভাতে থাকে অনেক শর্করা ও চিনি। ভাত খেলে গ্যাসের সমস্যা বেড়ে যায় এবং গ্যাস থেকে আলসারের সমস্যা দেখা দেয়। ভাত অতিরিক্ত পরিমাণে খেলে শর্করা, চিনি ও কার্বোহাইড্রেটের পরিমাণ বেড়ে যায়, এর ফলে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। অতিরিক্ত পরিমাণে ভাত খেলে ডায়াবেটিসের পরিমাণ বেড়ে যায়, রক্তে চিনির পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে। আর ডায়াবেটিসকে বলা হয় সকল রোগের মূল, কারণ ডায়াবেটিস থেকেই কিডনি, হার্ট সহ অন্যান্য অঙ্গে সমস্যা দেখা দেয়। এছাড়া এক সমীক্ষায় দেখা গেছে, যারা বেশি ভাত খান তারা অলস প্রকৃতির হয়, কিন্তু যারা রুটি খান তারা বেশি উৎসাহ নিয়ে কাজ করতে পারেন। তবে একেবারেই ভাত খাবেন না তা কিন্তু নয়, ভাত খেতে হবে প্রয়োজন ও পরিশ্রমের ধরন অনুসারে। প্রত্যেক বয়সের মানুষের জন্যই আছে ভাতের নির্দিষ্ট পরিমাপ। প্রয়োজনের চেয়ে বেশি খেলে যেমন মুটিয়ে যাবেন, তেমনি কম খেলে ভুগবেন অপুষ্টিতে। মনে রাখবেন, চাল ভেদে ভাতের পুষ্টিগুণের তারতম্য হয়। আধা কাপ ভাতে 125 থেকে 150 কিলোক্যালোরি পাওয়া যায়। এতে আছে 7% ফ্যাট, 85% কার্বোহাইড্রেট এবং 8% প্রোটিন। ভাতে সোডিয়াম বেশি থাকে এবং পটাশিয়াম খুবই কম থাকে, তবে ভাতে কোলেস্টেরল নেই। সাধারণ অবস্থায় প্রতিটি মানুষের জীবনের কয়েকটি পর্যায় রয়েছে, নবজাতক, শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ় ও বার্ধক্য। দেহের চাহিদা, রক্ষণাবেক্ষণ ও কাজের উপর ভিত্তি করে পুষ্টি উপাদান এক এক সময় এক এক রকম হয়। সাধারণত শর্করা জাতীয় খাবারের চাহিদা বৃদ্ধি পায় কাজের ধরনের উপর ভিত্তি করে। যাদের শারীরিক পরিশ্রম বেশি তাদের কার্বোহাইড্রেট বেশি প্রয়োজন হয়। যারা টেবিলে বসে কাজ করেন তারা কম ভাত খাবেন, তাদের কার্বোহাইড্রেটের প্রয়োজনও কম। আটার রুটি, ওটস সহ চিনি ছাড়া কর্নফ্লেক্স, পাস্তা, স্প্যাগেটি, ম্যাকারনি, যবের ছাতু ইত্যাদি খেতে পারেন। এবার জানুন কোন বয়সে কতটুকু ভাত খাওয়া উচিত তা সম্পর্কে। পুষ্টিবিদ শামিমা আরা বেগমের লেখা গ্রন্থ অনুসারে শৈশবে 1 থেকে 1.5 কাপ ভাত খাওয়া প্রয়োজন। বয়সের সাথে সাথে পরিমাণ ধীরে ধীরে বাড়বে। বাল্যকালে সারাদিনের জন্য 3 থেকে 4 কাপই যথেষ্ট। বয়ঃসন্ধিকালের শুরুতে সারাদিনের জন্য 5 থেকে 7 কাপ ভাত প্রয়োজন। কিশোর কিশোরীদের সারাদিনে 6 থেকে 8 কাপ ভাত খেতে হবে। প্রাপ্তবয়স্কদের একদিনে 8 থেকে 12 কাপ ভাত খেতে হবে। বৃদ্ধ বয়সে দৈনিক 6 কাপ ভাত খাওয়া প্রয়োজন, তাই এর বেশি ভাত না খাওয়াই ভালো। এখানে 1 কাপ বলতে চায়ের কাপের 1 কাপ বোঝানো হয়েছে, মিজারিং কাপের কিন্তু নয়। যারা শর্করা ও স্বেচ্ছা জাতীয় খাবার যেমন বিস্কুট, নুডলস, পাস্তা ও অন্যান্য খাবার বেশি পরিমাণে খেয়ে থাকেন, তাদের ক্ষেত্রে পরিমাণটা আরো কমিয়ে আনতে হবে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের টিপস? এরপর স্বাস্থ্য বিষয়ক কোন বিষয়ে টিপস জানতে চান তা মন্তব্য করে জানান। আমাদের হিল লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে কার্যকরী টিপস সম্পর্কে জানতে বেল বাটনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। সুস্থ থাকুন, সুস্থ রাখুন।